পাগল, স্টুপিড। আচ্ছা, ওই লোকটার আঘাতটা কি অ্যাক্সিডেন্ট নাকি ইচ্ছে করে তৈরি করা কোনো? কিন্তু একটা লোক ইচ্ছে করে কেন মাথা ফাটাবে? ব্যথা পাবে না? আইডিয়া, দেখি তো এক্সপেরিমেন্ট করে। বস, এমন কেমন লাগতেছে? শুকনা মরুভূমির মতো, জান আছে কিন্তু পড়ার নাই, হার্টবিট আছে মাখার হৃদয় নাই। বুঝার পারছি তো, প্রেম আবার অ্যাটাক দিছে। মাগার আপনার ভাবি সাপের লোকে দেখা করবেন কেমতে? ভাবি সাপ তো সেলাই দিয়া দেখা করুনের পথ বন্ধ করে দিছে। আবে, পথ ওপেন করা বসের ন্যানো সেকেন্ডের খেল। বস, বস, ডাক্তার! ফাজলামো পেয়েছো? গতকাল বললে মাথা ফেটেছে, আজ বলছো হাত কেটেছে, এসব কি? আমি জানতে চাই এসব কি। লাও, আরে প্রশ্ন উত্তর তো উকিল পুলিশের কাম, এইখানে উকিলও নাই পুলিশও নাই, এইখানে আমি রুগী আর তুমি ডাক্তার। জলদি তোমার এই সুন্দর হাতে আমার হাতটা ধইরা কাঁথা সেলাইয়ের মতো সেলাই কইরা দাও। এই কি ভেবেছো তুমি? তোমার বিয়ে করা বউ যে অফিসে যাচ্ছো, শার্টের বোতাম ছিঁড়ে গেছে, আমাকেই সেলাই করে দিতে হবে? ধইরা লও তাই, শার্টের জায়গায় আমার হাতে সই, প্লিজ। বুঝতে পারছি, প্লিজ ভাবি, রক্ত সব পানির মতো যাচ্ছে। ভাবি, মিটার ডাউন আর ঘাত লাগান। শাট আপ, আমি স্টিচ করব না, ওনাকে অন্য ডাক্তার দেখান। না বুবলি, তুমি ছাড়া এই মহব্বতের নহর বন্ধ হইব না, প্লিজ আমারে বাঁচাও। বললাম তো না, নো নো নেভার। ডক্টর বুবলি, হোয়াট ইজ দিস? পেশেন্টের ট্রিটমেন্ট না করে উনাকে ধমকাচ্ছেন কেন? ইয়ে মানে স্যার, না স্যার, উনি আমার না, উনি ডক্টর সিরিয়াসের পেশেন্ট। ডক্টর সিরিয়াসের ওয়ার্ড বয়? জি স্যার। ডক্টর সিরিয়াসকে ডাকো, কুইক। ওকে স্যার। স্যার, ডক্টর সিরিয়াস তো রুমে নাই। ওফ, ডক্টর সিরিয়াস কখনই সিরিয়াস হবে না। যাও। ডক্টর ব্রুবলি, এই মুহূর্তে পেশেন্টকে অ্যাটেন্ড করুন। ইয়ে মানে স্যার, গো অ্যান্ড স্টিচ হিম আপ। জি স্যার। হাই, ওনাকে ইমার্জেন্সিতে নিয়ে আসো। চলেন বস। বস, বস, ডাকিস না, তোর ভাবি চোখের সামনে থেকে হারায় যাইব। কিন্তু ভাবি তো আগে হাওয়া, দুদিন পর অন্য ক্লিনিকে নিয়ে গিয়ে সেলাই কানোর কথা ভুলে গেছে। আবে, আমি তো ক্লিনিকে ভর্তি আছি। জি বস। হেই আইটেম, বসের জন্য একটা কেবিন রেডি করবে? কেবিন তো খালি নাই। খালি নাই মানে? বস বলছে কেবিন লাগবে আর তুই বলছিস খালি নেই, চাপ দেবো কিন্তু। যতই চাপাচাপি করেন, কেবিন থেকে রুগী বের করে দিয়ে আপনার বসকে তো আর কেবিন দিতে পারি না। হ্যাঁ মেটার বস, কেবিন রেডি কর। 1-2 ভিতর করতেছি বস। পাগলু, বসের লাগে 15x20 মিনিট একটা কেবিন রেডি কর, কুইক। সুন্দরী সুন্দরী, তুমি ফ্রি নাকি এঙ্গেজ? ফ্রি থাকলে দিলটা দিয়ে কর্মরে ম্যানেজ,
আরে সবকিছু রে গুল্লি মারো, আমার দিল দিবার পারো, আয়া পড়ো আমার বাড়ি ব্যাগেন ব্যাগেজ তোমার সাথে ওই বরে আমার লাম্বার। এসব কি শুরু করেছো তুমি? প্রেম, হাসপাতালে অ্যাডমিশন নেবার মতো কি হয়েছে তোমার? অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট মানে কোথায় তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে? তোমারে ভালোবাসা ফালাইতো একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট যেমন কিছু বোঝার আগে আচমকা হয়ে যায়, ভালোবাসাও তেমনি আচমকা হয়ে যায়। প্রেম কিভাবে হইলো সেটা কোনো বিষয় না, এখন মূল বিষয় হইলো প্রেম হয়ে গেছে। এখন ভাবতে হইব এই পরিস্থিতিতে আমাকে কি করা উচিত। আচ্ছা তো কি করণীয় হতে পারে মিস্টার রোমিও? এই তো লাইনে আইছে, তোমারে কোঅপারেট করতে হইব। আই মিন আমারে ভালোবাসতে শুরু করতে হইব। ওকে আমি ট্রাই করব, তবে একটা শর্ত আছে। কোনো সমস্যা নাই, যে কোনো শর্তে আমি রাজি। আজ এখনই তোমাকে এই হাসপাতাল ছাড়তে হবে, আর কখনো এই হাসপাতালে ত্রিসীমানায় যেন তোমাকে না দেখি। এমন একটা কন্ডিশন তুমি দিতে পারলা? হ্যাঁ। থ্যাংক ইউ বাগিস, এই ডাকা শহরে ছাড়তে কেউ নাই, আসি খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওফ গড, ভাবি কাজটা ঠিক হইল না। ভাইয়ের কাদা মাটির মতো নরম মনে এমন করে ঢিল মেরা সারা বেড়া করাটা প্রেমের সংবিধানের আওতায় পড়ে না। তুমি কি যাবে না তোমাকে আমি আইনের আওতায় দেব? থাক, তার আর দরকার হবে না। আসসালামু আলাইকুম। স্টুপিড।